হ্যালো আজ আমি রিভিউ করবো ওল্ড স্পাইস ডিওডরেন্ট ওল্ড স্পাইস যে কোম্পানি আছে তার ডিওড্রেন্ট এবং সাথে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে এটা আমি রিভিউ করবো না কারণ এর রিভিউ আমার দেওয়া আছে আমার চ্যানেলে এটা আমি নিয়েছি একটা কারণে আর যেটা আপনাদেরকে একটু পরে বলছি প্রথমে এটাতে আসা যাক এটার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা এই যে দেখুন একদম ছোট্ট ছোট্টো করে দেওয়া আছে এটা আড়াইশো টাকা দাম আর এটা হচ্ছে একশো পনেরো এম তো এটার দাম হচ্ছে আড়াইশো টাকা এটা হচ্ছে একটা মেন কালেকশান ভীষণই সুন্দর ভীষণই সুন্দর স্মেল তবে খুব বেশি ডিপ স্মেল নয় এটা যারা একদম লাইট স্মেল পছন্দ করেন তারা এটা একটা ইউজ করতে পারেন আমি হিট যে পারফিউমটা রিভিউ করেছিলাম বডি স্প্রেটা সেটা হচ্ছে একটু একটু মানে ডিপ পারফিউম যাকে বলে মানে আপনি পারফিউম ইউজ করলে সেটা অনেকক্ষণ ওটা ডিপ পারফিউমগুলো অনেকক্ষণ স্টে করে কিন্তু ওল্ড স্পাইসের এটা খুব বেশিক্ষণ স্টে করবে না তবে এটা খুব মানে হালকা মাইল্ড যারা ভীষণ হালকা স্মেল পছন্দ করেন তারা এটা ইউজ করতে পারেন এবার পারফিউমের রিভিউগুলো আমার বেশি কিছু বলার থাকে না ওই জন্য পারফিউমের রিভিউগুলো ভীষণ ছোট ছোট হয় কিন শুধু যেগুলো আমার বেস্ট লাগে শপে গিয়ে যে যেই কালেকশানগুলো আমার বেটার লাগে সেগুলো আমি নিয়ে নিই এবং এসে আমি এটার ইউজ করার পরে আপনাদের সাথে শেয়ার করি রিভিউটা দিয়ে দিই তো এটাও সেরকমই পারফিউমের রিভিউ নিয়ে আমার কিছু এক্সট্রা করে কিছু বলার থাকে না জাস্ট যেটা ভালো লাগে সেটা বলি যে এর স্মেলটা ভালো লাগছে এটা লং লাস্টিং হয় এবং যেগুলো ভালো লাগে না সেগুলো বলি যে যেটা লং লাস্টিং নয় এটা হচ্ছে খুব বেশি লং লাস্ট হবে না তবে হালকা একটা স্মেল সব সময় থাকবে আর হির কালেকশানটা খুব ভালো লেগেছিলো ওটা স্মেলটা অনেকক্ষণ থাকে আর এটা যে এটা নিয়েছি এটা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা ছিল সেই জন্যই এটা আমি আবারও নিয়েছি তার কারণটা হচ্ছে যে এই এঙ্গেজের যে স্মেলটা এঙ্গেজের এঙ্গেজের যে ডাব্লু টুর যে স্মেলটা আছে এটা হচ্ছে একটা ওমেন পারফিউম আর এটা হচ্ছে মেন এর যে ওমেনের যে স্মেলটা আছে আর এই ওল্ড স্পাইসের স্মেলটা অলমোস্ট সেম এই দুটো স্মেলই সেম তবে এটা বেটার এঙ্গেজটাই বেটার এটার তুলনায় ওল্ড স্পাইসের তুলনায় এঙ্গেজটা বেটার স্মেল তবে দুটো স্মেল অলমোস্ট এক একই রকম স্মেল দেয় দুটো আমি একটা অনেক দামি পারফিউমও ইউজ করেছিলাম তার দামটা অনেকটাই নিয়েছিল প্রায় হাজার বারোশো মতো তো তার স্মেলটাও এঙ্গেজ ডাব্লু টু এর মতোই ছিল এইটার মতোই পুরো একদম একই স্মেল ছিল শুধু প্যাকেজিংটা ভালো ছিল এবং ওই জন্যই তার প্রাইসটা বলেছিলো যে ইম্পর্টেন্ট তো সেই জন্য তার প্রাইসটাও খুব বেশি নিয়েছিল বারোশো টাকা মতো নিয়েছিল তো ওটা আমি একটা অনেকদিন আগে ইউজ করেছি সেটা রিভিউ আমার করা নেই কিন্তু যাই হোক এই দুটো স্মেল অলমোস্ট এক তবে এটা বেটার আপনারা চাইলে এটা নিতে পারেন এটাও খুব ভালো এটা একটু হালকা এটা তুলনায় এটা একটু হালকা মানে এর স্মেলটা তুলনামূলকভাবে ভীষণই হালকা একটা স্মেল তো এইটুকুই ছিল রিভিউ রিভিউ ভালো লাগলে লাইক করে দেবেন আর এমনি প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ শেয়ার করবেন অবশ্যই